যতই বলো জিদ্দার সাথে কিন্তু রাজনীতি হবেই, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। যদি না হয় আমি সত্যি বলছি আমি ভিডিও বানাবো এবং আমি থ্যাঙ্কফুল ভিডিও বানাবো, কিন্তু জিদ্দার সাথে বরাবর রাজনীতিটা হয়ে এসছে। এটা বোঝো বস, এটা বোঝো যে আমার বস কোনো অন্যায় করেনি, আমার জিদ্দা কোনো অন্যায় করেনি, কিন্তু দীর্ঘ দিন ধরে তার সাথে আজকে নেগেটিভিটি সেম প্রবলেম বাই হয়ে এসছে। আজকে বলছি কিসের কথা, বলছি তোমাদেরকে সব কিছু, এই মানুষটা না বাংলা ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি রাজনীতির শিকার জিদ্দা, যেহেতু উনি কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত নয়, যেহেতু উনি কোনো রকমভাবে মানে এই লবির সাথে যুক্ত নয়, কোনো লবির সাথে কিন্তু জিদ্দা যুক্ত নয়। ভালো করে লক্ষ্য করে দেখবে জিদ্দা এখানে ছবি করে একদম নিজের জোনে গিয়ে নিজের মতন করে ছবি করে, এমন না যে এখানে বড়ো প্রোডাকশন হাউসের মাথার উপরে হাত রয়েছে বা ইত্যাদি ইত্যাদি। তো জিদ্দা নিজের মতন করে ছবি করে, কারোর পায়ে তেল মেরে ছবি করে না, এটা জিদ্দা ভাই জিদ্দা কিং এই কারণে। তো কোথাও গিয়ে তুমি জানো না যে ইন্ডাস্ট্রির ভিতরে জিদ্দাকে নিয়ে কত রকমের রাজনীতি চলে, সেগুলো না হয় বাদই দিলাম, সেগুলো তোমরা কোথাও গিয়ে কম বেশি জানো হয়তো। এখন যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির বাইরে সিনেমা হল পেতে রাজনীতি, সিনেমা হল পেতে রাজনীতি তো জানোই ভাই, বড় প্রোডাকশন হাউস কীভাবে মানে পিছনে লাগে যখনই তাদের ছবি রিলিজ থাকে, সিনেমা হল পেতে ঝামেলা হয়, এই সমস্ত হয়। বাংলার অন্যতম সব বড় বড় যারা সুপারস্টারসরা রয়েছে তাদের পিছনে লাগে নাকি, মানে কি অদ্ভুত ব্যাপার না, এটাই বাংলা, এটাই টলিউড বা এটাই পশ্চিমবাংলা। তবে এখন যেটা বলছিস হচ্ছে নন্দন পাওয়ানি, এই যে একটা বক্তব্য, এই যে একটা প্রচণ্ডভাবে একটা কথা উঠেছে, ভয়েস উঠেছে যে নন্দন পেতেই হবে বুমেরাংকে, নন্দন দিতেই হবে বুমেরাংকে। আমরা সবাই বলতে পারি এই কথাটা, এই প্রতিবাদটা আমরা সবাই করতে পারি যে রাবণ পায়নি, যে চেঙ্গিস পায়নি, নন্দন পায়নি, মানুষ পায়নি নন্দন, কেন পাবে না? আজকে আমার ছবিতে প্রবলেম কী আছে? একদম ক্লিন ইউএস সার্টিফিকেট পাওয়া একটা মেন স্ট্রিম পটবয়লার ছবি যদি আজকে মির্জা পেতে পারে, যদি আজকে পরিহার মতন ছবি পেতে পারে, যদি হুব্বার মতন ছবি পেতে পারে, যেটা এ পেয়েছে, আবার বলছি পরিহার মতন ছবি, হুব্বার মতন ছবি, যে ছবিগুলো এ পেয়েছে সেই ছবি যদি নন্দন পেতে পারে, ওয়াই ওয়াই জিদ্দা নন্দন পাবেন না? শুধুমাত্র পলিটিক্স করেন না বলে, আমি আই ডোন্ট নো, বাট জিদ্দার সাথে কিন্তু এবার আবার হবে। তাহলে যদি পলিটিক্স না করার কথাই হয় তাহলে সেখানে তো অঙ্কুশ দাও পলিটিক্স করে না, বিক্রম দাও তো পলিটিক্স করে না, তাহলে তারা কী করে পাচ্ছে? বন্ধুরা, এখানে শুধু মেনস্ট্রিম ছবি তৈরি করলেই হবে না, এখানে কিছু ব্যাপার আছে সেগুলোকেও কিন্তু মেনটেন করতে হবে, কিছু তো একটা ব্যাপার আছে নন্দন পাওয়ার, কিছু তো একটা ঘাপলা আছে। দাঁড়ালে জিদ্দা পান না কেন? নন্দন নন্দন পেতে গিয়ে কারুর পায়ে তেল মারতে হয়? আই ডোন্ট নো, বাট এটা এটা তো অন্যায়, এটা তো একটা মানে এটার প্রতিবাদ হওয়া উচিত। দীর্ঘদিন ধরে এই প্রতিবাদ আমরা করে এসেছি, তবে দেখা গিয়েছে যে কোনো লাভের লাভ হয় না, জিদ্দা নন্দন পান না। জিদ্দার লাস্ট ছবি বাজি, যে ছবিটা একটা মেন স্ট্রিম পটবয়লার কমার্শিয়াল ছবি ছিল, সেই ছবিটা নন্দন পেয়েছিল, তাহলে বাকি ছবিগুলো কেন পায় না? নন্দন পেলে একটা ছবি ভালো বিজনেস করতে পারে বন্ধুরা, সেই বিজনেসটা ভালো বিজনেস হয়, নন্দন হোক, রাধা স্টুডিও হোক, কেন সরকারি হলগুলোতে জিদ্দার ছবি দেওয়া হয় না? বুমেরাং কি আসবে নন্দনে? আমার এটাই প্রশ্ন, বুমেরাং কি কোনোভাবে নন্দনে আসবে, নাকি আবার তার সাথে অন্যায়টাই করা হবে, আবার জিদ্দার সাথে রাজনীতিটাই করা হবে, এবং তখন আমরা সেই আমরা শুধু এটা বলেই যেতে পারি সোশ্যাল মিডিয়াতে, নন্দনের নামে আমরা কত কিছু বলেছি যে কেন নন্দন দেওয়া হবে না, নন্দন দেওয়া হোক, নন্দন দেওয়া হোক। এই যে আমরা এবার কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে শুরু করেছি, যখন পায় না তখন আমরা বলি, রাবণের ক্ষেত্রে বলেছি, চেঙ্গিজের ক্ষেত্রে বলেছি যে পায়নি, তারপরে আমরা কথা তুলেছি যে কেন পাচ্ছে না, কেন পাচ্ছে না, কেন পাচ্ছে না, এই কথাটা মানে না পাওয়ার পরে মানে ফার্স্ট উইকের হল লিস্ট আসার পরে আমরা বলেছি, কিন্তু এখন আমি বলছি এই কথাটা এতদিন আগে, রিলিজের এতদিন আগে, যাতে তবু একটু কাজ হয়। আমি কেন, আমাদের বাংলার সমস্ত ক্রিয়েটাররা এই কথাটা নিয়ে কথা বলুক আমি চাই, এবং অনেকে বলেওছে, কিন্তু প্রবলেম এটাই যে এগুলো নিয়ে কথা বলেও কিছু হবে না, নন্দন কিন্তু জিদ্দা পাবে না হয়তো, মানে এই রাজনীতি জিদ্দার সাথে হয়তো চলেই যাবে। যদি পায় তাহলে আমি থ্যাংক ইউ ভিডিও বানাবো, সত্যি কথা বলছি, কিন্তু প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট, রাজনীতি ছাড়ুন, হিংসা ছাড়ুন, জিদ্দাকে অবশ্যই জায়গা করে দিন, এত আটকানো, এত জায়গা, একে তো মার্কেটটা এরকম বিচ্ছিরি হয়ে রয়েছে, তার মধ্যে এত পলিটিক্স, এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি এগোবে? এইভাবে এগোবে? আজকে বুমেরাংয়ের মতন ছবি যদি নন্দন পায়, অনেক অনেক বেটার বিজনেস করবে সেই নন্দন আর রাধা স্টুডিও থেকে, এই দুটো হল থেকে, সেই বিজনেসটা তো দরকার, দুটো হাউসফুল তো আমরা বড় করে দেখতে পাবো বেশি করে, এটা দরকার বস, এটা দরকার, বসের ছবি নন্দন চাই, এটা 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 লেখো, এটা কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াতে ভয়েসটা তোলো, আর তোমাদের মানে গ্রাউন্ড রিয়েলিটিতে ওই ভয়েসটা তোলো, কারণ এই অন্যায়টা জিদ্দার সাথেই হয়েছে ভাই, পারিয়ার সাথে হচ্ছে না, হুব্বা যে ছবিটা এ পেয়ে গেছে সেই ছবিটা গালাগালি করছে করছে, সেই ছবিটা পর্যন্ত নন্দন পেয়ে যাচ্ছে, তাহলে একটা ক্লিন ইউ ইউএ পাওয়া একটা ক্লিন ছবি কেন নন্দন পাবে না?
কোথায় লেখা আছে যে মেন স্ট্রিম ছবি নন্দন পাবে না? আর মেন স্ট্রিম ছবি তো মির্জা তো মেন স্ট্রিম ছবি ছিল, পারিয়া তো মেন স্ট্রিম ছবি ছিল, সেই ছবিগুলো কী করে নন্দন পেয়েছে? তাহলে এটাই তো, মানে এই প্রতিবাদটা করা উচিত। এবং লড়ো লড়ো বন্ধু, লড়ো, লড়তে হবে বসের জন্য, লড়তে হবে। বস আজকে আমাদের কোনো তেল মারে না বলে আজকে বসকে এইভাবে আমাদের এখানে এই এই রাজনীতিগুলো করা হচ্ছে জিদ্দার সাথে। আমি চাই বুমেরাং ব্লকবাস্টার হোক, যে কারণে এই কথাটাই বলা যে নন্দন চাই বস, রাধা স্টুডিও আমাদের চাই বস, যে পাই মানে যে করে হোক আমাদেরকে চাই আমাদের, তাহলে আমরা একটা ভালো কালেকশনে যেতে পারবো আরও বেশি করে। অবশ্যই সর্বত্র একটা ভালো কালেকশন হবে, নন্দন ছাড়া কি কালেকশন হয় না বন্ধুরা? এই যে প্রজাপতি ছবিটা নন্দন পায়নি, তাতে কী যায় এসছে? প্রজাপতি তো 14 কোটি টাকার ব্যবসা করেছে। কিন্তু আজকে আমি এটাই বলছি যে নন্দন পেলে খুব উপকৃত হব, ভালো আরও ভালো কালেকশনের দিকে আমরা এগোবো। তো সেটা দরকার নন্দন পাওয়া, আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যদি বাকি কমার্শিয়াল ছবিরা নন্দন পেতে পারে তাহলে জিদ্দা কেন নয়? এটাই আমি এই প্রশ্ন তুলেই আমি এই ভিডিওটা শেষ করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।